তো সো বন্ধুরা, আমরা এখন পাহাড়ের ভেতরে যাব। গুড ইভিনিং গাইস, তো তোমরা সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমার এই ব্লগটার উদ্দেশ্য হলো, এর আগে আমি জয়পুরে গেছিলাম কাজ করতে, তো আজকে যাইতেছি আমরা মুম্বাই কাজ করার জন্য যাইতেছি। তো আমরা পুরো রাস্তা আমি বাড়ির থেকে বাইরে হওয়ার সময় দেখাইতে পারি নাই, কারণ মনটা একদমই ভালো ছিল না, তার কারণে কিছু দেখাইতে পাইনি। তো এখন আমরা যাব, ট্রেনের মধ্যে উঠব। তো ট্রেনের ওঠার সময় আমরা দেখাবো আপনাদেরকে। তো আপনারা আমার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন আর সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নিত্য নতুন ব্লগ দেখার জন্য। তো আমাদের সাথেই থাকবেন। এই হলো আমাদের নিউ কুচবিহার স্টেশন। তো আপনারা দেখতেই পারতেছেন আমাদের ট্রেন আছে 8:50। তো এই হলো আমাদের নিউ কুচবিহার স্টেশন, এটা হলো গাড়ি পার্কিংয়ের জায়গা। তো অনেক বড় একটা জায়গা, এই যে দেখার মতো একটা জিনিস। তো এখানে ব্রিটিশ একটা ইঞ্জিন, কয়লার ইঞ্জিন এইখানে রাখানো আছে। তো আমাদের সাথেই থাকবো, আমরা ট্রেনের মধ্যে কোথায় যাই কি খাই সব কিছু দেখার চেষ্টা করব আপনাদেরকে, আপনারা আমার সাথে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন, তো আমাদের গাড়ি চলে আসছে। তো ফাইনালি আমাদের বগি খুঁজতেছি। তো দেখো এখানে অনেক মানুষ ভিড় জমে গেছে, মানে যার যার সিট শেষে নিয়ে ব্যস্ত। তো দেখতেই পাচ্ছেন এখানে অন্ধকার হয়ে গেছে। তো আমাদের ডাব্বাটাই তো সামনেই আছে, আসছে বোধ হয়। আরে ওঠো ওঠো। তো চলো আমরা ট্রেনে উঠে বাকিটা দেখাবো, চলো। সো ফাইনালি বন্ধুরা, আমাদের নিউ কুচবিহার থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। তো আমরা এখন যাইতেছি, তো আমাদের নিউ কুচবিহার থেকে এখনই ট্রেনটা ছাড়লো, মানে আমাদের ট্রেন মোটামুটি আর কি রাইট টাইমেই চলতেছে। তো এখন রাত্রেবেলা হয়ে গেছে, এখন 9 বাজে। তো পরে দেখা হবে রাত্রেবেলা, তো এখন তো আর কিছু দেখা যাবে না, কালকে সকালে দেখা হইতেছে। চলো বাই গাইস। তো কালকে রাত্রেবেলা আমি ভালো করে দেখাইতে পাইনি, কারণ অনেক রাত হয়ে গেছিলো, আমরা ট্রেনে ওঠার পরেই ঘুমিয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়া করে ঘুমাইছিলাম, এই যে সকালবেলা এখন উঠলাম। তো এখন আমরা সারাদিনে যাব, আবার কালকে সন্ধ্যাবেলা আমাদেরকে নামাই দেবে মুম্বাইয়ে। তো আমাদের সাথেই থাকো, আজকে পুরো দিন আজকে তোমাদেরকে দেখাবো কোথায় যাব কি করব। তো বন্ধুরা, তো দেখতেছেন এখানে অনেক বড় একটা পাহাড় দেখা যাচ্ছে, তো এখানে জায়গাটাও অনেক সুন্দর। তো সো বন্ধুরা, তো দেখতেই পারতেছেন এখানে একটা পাহাড় দেখা যাচ্ছে, অনেক বড় একটা পাহাড়। তো সেই পাহাড় থেকে দেখুন কিভাবে, মানে পাহাড় কিভাবে ভাঙতেছে।
তো সো বন্ধুরা, আমরা এখন পাহাড়ের ভেতরে যাব। এখানে যেটা দেখা যাচ্ছে এত সুন্দর একটা ভিউ, এটা সবটাই এটা পাহাড়, এটা পুরো জায়গাটাই এটা পাহাড়। তো আমরা এখন পাহাড়ের ভেতরে যাব। সো এখানে দেখতেছেন অনেক বড় একটা পাহাড়, তো আমরা পাহাড়ের উপর দিয়ে যাইতেছি। তো এইখানে দেখতেই পারতেছেন মানে পুরোটাই এই জায়গায় পাহাড়, আমরা যাইতেছি পাহাড়ের উপর দিয়ে। মানে এইখান থেকে একটা দেখার মতো একটা ভিউ, যে এত সুন্দর একটা ভিউ সেটা আর কি আর মুখে বলা নয়, আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে এইখানে এত সুন্দর একটা প্লেস আর এত